নমস্কার, আমি কল্যাণী। কল্যাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য কর্নফ্লেক্সের খিচুড়ির রেসিপি নিয়ে এসেছি। এটা উপবাসের দিনে খুবই ভালো লাগে, আবার যদি লঙ্কা বা একটু তেল মশলাটা কম দিয়ে বানানো হয় তাহলে বাচ্চাদের জন্য ভীষণ উপকারী। চলুন তাহলে রেসিপিটা আমি বানিয়ে দেখাই। খিচুড়িটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 100 গ্রাম মুগের ডাল, আর বেশ কিছু সবজি আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কেলক্সের কর্নফ্লেক্স, এটা 250 গ্রাম আছে। আপনারা যে কোনো কোম্পানির কর্নফ্লেক্স ব্যবহার করতে পারেন। এখন মুগের ডালটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। মুগের ডালটা ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে নেব। অন্যদিকে কড়াইটা আমি আবারও বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলের মধ্যে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি টুকরো করে কেটে রাখা সবজিগুলো সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালো করে ভেজে নিচ্ছি। সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিচ্ছি 1টা টমেটো কুচি করা, 1 টেবিল চামচ ধনে জিরে আদা বাটা, এখানে আমি 1 ইঞ্চি আদা, 1/2 চামচ গোটা জিরে আর 1/2 চামচ ধনে একসাথে বেটে নিয়েছি, আর দিলাম 1 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, টেস্ট অনুযায়ী নুন আর টেস্ট অনুযায়ী মিষ্টি। এবার সামান্য জল দিয়ে মশলাটা আমি কষে নিচ্ছি। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুগের ডাল, আর দিচ্ছি মটরশুঁটি, আর আগে থেকে টুকরো করে রাখা ক্যাপসিকাম। আমি আবারও কিছুটা জল দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার অপেক্ষা করব ফুটে ওঠা অবধি। ফুটে উঠেছে, এখন আমি যে কেলক্সের কর্নফ্লেক্সগুলো নিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মেশানো হয়ে গেছে, এখন আমি এটা 1 থেকে 1.5 মিনিটের মতো ফুটিয়ে নেব। 1.5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিচ্ছি বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি কিছুটা গাওয়া ঘি। আমি আবারও ভালো করে খিচুড়িটা সব কিছুর সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, কর্নফ্লেক্সের খিচুড়ি আমাদের রেডি। আপনারা এটা গরম গরম পরিবেশন করুন, আর যদি বাচ্চাদেরকে খাওয়াতে চান তাহলে কাঁচা লঙ্কা বা লঙ্কা গুঁড়িটা বাদ দিয়ে করুন, বাচ্চাদেরও খুব ভালো লাগবে আর উপবাসের দিনেও এটা খুব ভালো যাবে। যাই হোক, প্রতিবারের মতো আমি আবারও আপনাদেরকে বলছি, যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আর একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না, এবং নিত্য নতুন রেসিপি সহজ পদ্ধতিতে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।